নমস্কার, আপনারা দেখছেন সানন্দা নিউজ। আমি আপনাদের সঙ্গে পার্থ সারথি। চোখ রাখবো আজকের সংবাদে। সানন্দা নিউজ এখন ইউটিউব চ্যানেলে, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন ঘন্টি বেল, পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে। আপনার কথা, আপনার খবর, আমাদের সংবাদ পরিবেশনে দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না। এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো দাঁতন দুই নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামে। বুধবার সন্ধ্যায় খাকুরদা জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ প্রিয়াঙ্কা প্রিয়দর্শিনী রাউলের মৃতদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, মহিলার দেহ ঘরের বারান্দায় পড়েছিল। মহিলার বাপের বাড়ির লোকজনের অভিযোগ, খুন করা হয়েছে প্রিয়াঙ্কাকে। খুনের অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। ঘটনার পর থেকেই পলাতক স্বামী ভোলানাথ রায়, শ্বশুর দীপক রায় সহ মেয়ের শাশুড়ি। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, বাবা বিনোদ কুমার রাউলের মেয়ে প্রিয়াঙ্কার বাড়ি ওড়িশার বস্তা থানা এলাকার রসকুণ্ডতে। বালেশ্বরের একটি প্রতিষ্ঠান থেকে নার্সিং ট্রেনিং করত তরুণী। সেই সময় সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় ভোলানাথের সঙ্গে, প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। বাড়ির অমতে বছর খানেক আগে পালিয়ে বিয়ে করে দুজনেই। প্রায় দু মাস পর প্রিয়াঙ্কাকে নিয়ে তার বাড়িতে ফেরে ছেলেটি। ভোলানাথ বাইরে কোনো কোম্পানিতে কাজ করত বলেই জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, প্রায়শই দুজনের মধ্যে ঝগড়া হতো, সম্পর্কের মধ্যে জটিলতা ছিল বলেই মনে করছেন তারা। তাদের দাবি, মেয়েটি অন্তঃসত্ত্বাও ছিল। তবে তরুণীর বাপের বাড়ির দাবি, পণের জন্য চাপ দেওয়া হতো মেয়েকে, অত্যাচারও করা হতো। তাদের অভিযোগ, প্রথমে মেরে পরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, পণের টাকা চাওয়া হতো বলেই দাবি। তাদের আরও অভিযোগ, অত্যাচারের কথা বাপের বাড়িতে জানিয়ে দিতে চাইলে এই ঘটনা ঘটানো হয়েছে। তরুণীর বাপের বাড়ির পক্ষ থেকে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। আত্মহত্যা নয় বলেই পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে তারা। ঘটনার তদন্তের পাশাপাশি অভিযুক্তদের খুঁজে তল্লাশি চালাচ্ছে বেলদা ও জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ। ১৯শে জানুয়ারি ব্রিগেড চলোর সমর্থনে তৃণমূলের সভা অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুরের সবংয়ের দেভোগ এক নম্বর অঞ্চলের তেমাথানি বাজারে। সভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মানস ভূঁইয়া, বিধায়ক গীতারানী ভূঁইয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি হাজিরা বিবি, পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ তরুণ মিশ্র, নারী ও শিশু কর্মাধ্যক্ষ মৌসুমী দাস দত্ত, বিকাশ ভূঁইয়া, অজিত চৌধুরী সহ আরও অনেকে। এদিনের সভায় ব্যাপক তৃণমূল কর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। কাজ শুরু হয়েছে দমকল, এবং তার অনুরোধ মুখ্যমন্ত্রী গ্রহণ করার জন্য আমরা গীতা ভূঁইয়ার সঙ্গে পদযাত্রার মধ্যে দিয়ে শুরুটা করেছিলেন আমাদের বিধায়ক গীতা ভূঁইয়া। সেই আপনাদের সংসদ ডাকবে, মঞ্চে আছেন কর্মাধ্যক্ষ বৃন্দ, মঞ্চে আছেন কার্যকরী সভাপতি শ্রদ্ধা। ব্রিগেড চলো, দিল্লি চলো। ভারতবর্ষে যারা রাজত্ব করছে, ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী, অমিত শাহের দল, তারা দেশটাকে খণ্ড বিখণ্ড করতে চাইছে ধর্মের ভিত্তিতে, সমাজকে ভাগ করতে চাইছে, সম্প্রদায়ে সম্প্রদায়ে দুর্ঘটনা ঘটাতে চাইছে, দেশ পিছিয়ে পড়ছে। ভারতবর্ষ মহান দেশ, 5,500 বছরের পুরনো সভ্যতা আজ ধ্বংসের মুখে। কে রাম কে রহিম, কে মন্দিরে যাবে কে মসজিদে যাবে, সেই নিয়ে প্রশ্ন তুলেছে। খাদ্য নেই, রাস্তা নেই, বিদ্যুৎ নেই, পানীয় জল নেই, কৃষকরা আত্মহত্যা করছে হাজার হাজার। মমতা ব্যানার্জির বাংলায় একটা কৃষক আত্মহত্যা করেনি, তাই তিনি ডাক দিয়েছেন যে ভারতকে বাঁচাতে হবে, ভারতবাসীকে বাঁচাতে হবে, ভারতের গৌরবকে বাঁচাতে হবে। 22টিরও বেশি দল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসছেন তার ডাকে সাড়া দিয়ে। ঐতিহাসিক সমাবেশ, আমরা সবংয়ের তেমাথানিতে আজকে শেষ মিটিং করলাম। চলুন, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ব্রিগেডে যাব। সবচাইতে বেশি সংখ্যায় মেদিনীপুর জেলা থেকে, সবং থেকে আমরা লোক ব্রিগেডে নিয়ে যাব। আমার সঙ্গে ছিলেন
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেছেদার হাকোলা গ্রামে হাকোলা হাইস্কুল এবং প্রাথমিক স্কুলের দরজা ভেঙে চুরির অভিযোগ উঠল। আলমারি ভেঙে চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। দরকারি কাগজপত্র নষ্ট করা হয়েছে বলে স্কুল সূত্রে খবর। চুরির তদন্তে নেমেছে কোলাঘাট থানার পুলিশ। কী কী জিনিস চুরি গিয়েছে তার তালিকা তৈরি করে পুলিশে অভিযোগ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। কী উদ্দেশ্যে দুষ্কৃতীরা তালা ভেঙে স্কুলে ঢুকে একাজ করল তা বুঝতে পারেনি স্কুল। স্কুলে কেউ নাইট গার্ড থাকে না? হ্যাঁ থাকে, নাইট গার্ড থাকে। দাঁতন এক নম্বর ব্লক তৃণমূলের পক্ষ থেকে প্রচার মিছিল হল বৃহস্পতিবার। ব্রিগেড সমাবেশের সমর্থনে এদিন দাঁতনের পেট্রোল পাম্পের সামনে থেকে মিছিল সংগঠিত করা হয়। সরাইবাজার পর্যন্ত চলে মিছিল। আগামী 19 জানুয়ারি ব্রিগেড সভার প্রচার চালানো হয়। কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ জানানো হয়েছে এদিন। ব্লক থেকে ব্রিগেড সভায় যাতে বহু মানুষ উপস্থিত হতে পারে তার আহ্বান রাখা হয় মিছিল ও পথসভা থেকে। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সহসভাপতি প্রতুল দাস, তৃণমূল নেতৃত্ব প্রজ্ঞা প্রসূন ঘোষ, দেবেশ দাস, মণিশঙ্কর মিশ্র, শানু চন্দ, প্রবীর গিরি সহ আরও অনেকে। আমাদের বিজেপির মৃত্যু ঘন্টা বাজিয়ে
আগামী 2019 বিজেপি হবে ৩০, এই অঙ্গীকার করে আজকে আমরা শপথ নেব দাদুরের মুখে। কোন বিজেপি যাতে মাথা তুলতে না পারে সে ব্যাপারে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। লালগড় ব্লকের রামগড় এলাকায় মা মৌজি মাতার পুজোকে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে মেলা। পাঁচ দিন ধরে চলে এই মেলা। পুজোকে কেন্দ্র করে মেলায় হাজারো মানুষের সমাগম হয়। পুজোতে অংশগ্রহণ করেন ঝাড়গ্রাম লোকসভার সাংসদ ডক্টর উমা সরেন। পুজোর পাশাপাশি মেলাও পরিদর্শন করেন তিনি। মেলা কমিটির সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন সাংসদ। মেলাতে হাজারো মানুষের উপস্থিতি বর্ণময় করে তুলেছিল মেলাকে। পাশাপাশি এদিন ঝাড়গ্রাম ব্লকের আমলাচটি গ্রামের বাসিন্দা গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক চূড়ামণি মাহাতো গ্রামের পুজোয় সামিল হন। নিজে হাতে এখানে পুজো করে পুজোর সূচনা করেন। সবাই এখানে আগত যারা আছেন তারা মায়ের পুজো করছেন, মৌজা মৌজা মাতার পূজা করছেন, সবাই একত্রিত হয়েছেন, শ্রদ্ধার বাতাবরণ এইভাবেই তৈরি হয়ে থাকবে, এটাই সবচেয়ে বেশি প্রয়োজন। এবং মাকে শ্রদ্ধার মাধ্যমে একটি শিশু সভ্যতার বুকে এগোতে পারে, একটি শিশু মানব সভ্যতাতে কাজ করতে পারে, একটি শিশু শিক্ষিত হতে পারে, একটি শিশু মানব সভ্যতাতে নিজের চিহ্ন রেখে দিয়ে যেতে পারে। তাই আপনারা এখানে সমস্ত মায়েরা বাবারা এখানে আছেন, প্যারেন্টসরা আছেন, তারা আপনাদের নতুন যারা জেনারেশন আপনাদের শিশু আপনাদের সন্তান তারা যাতে ভালো থাকে, তারা যাতে শিক্ষা পায়, সেই জন্য এক শ্রদ্ধার বাতাবরণ তৈরি করুন, শান্তি শৃঙ্খলা বজায়। কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদ সহ ব্রিগেড সমাবেশের সমর্থনে বাইক মিছিল করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বেলদা এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরো অঞ্চল পরিক্রমা করে মিছিল। ব্রিগেড সমাবেশে যোগ দেওয়ার বার্তা দেওয়া হয় এলাকার মানুষকে। প্রায় 200টি বাইক এলাকায় ঘুরে কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ জানায়। নতুন অঞ্চল সভাপতি উৎপল মহাপাত্র নেতৃত্ব দেন এদিনের মিছিলে। 19 জানুয়ারি অঞ্চল থেকে বহু মানুষ ব্রিগেড সমাবেশে উপস্থিত হবেন বলে নেতৃত্বরা জানিয়েছেন। অন্যরা উপস্থিত ছিলেন এদিনের মিছিলে। মাঠের মাঝে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রামের ধামশোলে। অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম বিক্রম সরেন। এলাকাবাসীদের বক্তব্য, গ্রামের এক মহিলার সাথে তার অবৈধ সম্পর্ক ছিল, বিবাহিত মহিলার বাড়িতেও যাতায়াত ছিল বলেই দাবি গ্রামবাসীদের। মহিলার স্বামী তা জানতে পেরে বিক্রমকে বাড়িতে আসতে বারণ করে। অভিযোগ, তারপরেও বাড়িতে আসত বিক্রম। এদিন তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে থানায় খবর দেয় এলাকাবাসীরা। মৃত বিক্রমের বাবা হেকিম সরেনের অভিযোগের ভিত্তিতে
গ্রামের সুশীল সরেন ও ফুলমণি সরেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতের বাবার অভিযোগ, তার ছেলেকে এই দুজন খুন করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তারপরে আমরা এই যে দামোদর আসবার জন্য তিনটা ঘর রেডি হয়ে সকালে যাচ্ছি, শুনলাম এরকম ঘটনা হয়েছে। তারপরে চলে গেলাম তার তাদের বাড়িতে, জানালাম এরকম ঘটনা আছে তোমার তো। তারপরে এসে দেখলাম আর কি বডিটা এইভাবে পড়েছে। কোথায় চোট ছিল? কোথায় চোটটা লাগছে? এই এই দিকে একটা, এইদিকে অনেক অনেক বড়। কী দিয়ে মারা হয়েছে কি মনে হয় আপনার? কুড়ল দিয়ে বড়, আর এই এইটা নাকটা চেপটা হয়ে গেছে। একটু আমি জানি না কোনো তার বউ তো অনেক দিনে চলে গেছে, এখন এই তো তার ইয়ে আছে। ব্রিগেড সমাবেশ সংগঠিত হবে 19 জানুয়ারি, তারই সমর্থনে ও প্রচারে মিছিল ও কর্মসূচি জারি রেখেছে তৃণমূল। বৃহস্পতিবার বিজেপির সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কেশিয়াড়িতে মিছিল ও সভা করা হয়। এদিন কেশিয়াড়ি ব্লকের নছিপুর অঞ্চলের জ্যোতিকৃষ্ণপুরে মিছিল সংগঠিত হয়। মিছিল শেষে সভাও সংগঠিত করা হয় তৃণমূলের পক্ষ থেকে। সভা থেকে বিজেপির নানা কাজের বিরোধিতা করা হয়েছে। উপস্থিত ছিলেন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পবিত্র সিট, মহিলা নেত্রী কল্পনা সিট, বুথ সভাপতি শতনু মিস্ত্রী সহ আরও অনেকে। সেই রায় দেওয়ার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে 2013 সালে পঞ্চায়েত নির্বাচনে এই এলাকায় আমাদের যে উন্নয়নের কাজ হয়েছে 5 বছর ধরে, ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু উন্নয়নে কোনো ঘাটতি ছিল না। তাদেরকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে নামিয়ে দিয়েছেন, তাদের উপর কোনো দায় দায়িত্ব আর নেই। যারা দলের ক্ষতি করেছে, সাধারণ মানুষের সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছে, সাধারণ মানুষের অর্থ যারা লুট করেছে, দল তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আজকে গত 13 তারিখ প্রমাণ হয়ে গেছে, গত 13 তারিখ প্রমাণ হয়ে গেছে কেশিয়াড়ির বুকে কেশিয়াড়ির মানুষ তৃণমূলের বিরুদ্ধে নয়, কেশিয়াড়ির মানুষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয়। কেশিয়াড়ির মানুষ অপেক্ষা করছিল এই কালিদাসদের কবে কেশিয়াড়ির বুক থেকে সরিয়ে দিবে, তাই তারা পঞ্চায়েত নির্বাচনে এই ব্যবস্থা নিয়েছেন। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের চাপদা গ্রামে চাষযোগ্য জমিতে জোর করে গড়ে তোলা হচ্ছে মাছের ভেড়ি, সে নিয়ে আন্দোলনে নেমেছেন ওই এলাকার চাষিদের একাংশ। ইতিমধ্যেই প্রশাসনের সর্বস্তরে জানিয়েছেন তারা, কিন্তু কোনো ফল হয়নি। মাছের ঝিল বিরোধী কৃষক সংগ্রাম কমিটি গড়ে ভেড়ির বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। বুধবার রাতে ভেড়ি বিরোধী কমিটির সভাপতির একটি হুঁশিয়ারি কারখানা আগুনে ভস্মীভূত হয়ে যায়। ওই সভাপতির বক্তব্য, ভেড়ির বিরুদ্ধে আন্দোলন করার জন্যই ইচ্ছাকৃতভাবে তার কারখানা পুড়িয়ে দেওয়া হয়েছে। ওই রানু বলে উপরে কাপড় লুঙ্গি তো নিয়ে আছে।
কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরোধীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আগামী 19 জানুয়ারি সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল। আর সেই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে চলছে প্রচার অভিযান। 19 জানুয়ারি ব্রিগেডের আগে 17 জানুয়ারি এরকমভাবে শেষ প্রচার চালালো জেলা তৃণমূল কংগ্রেস। জেলার কোথাও বাইক মিছিল, কোথাও পদযাত্রা, আবার কোথাও বা ছোট ছোট সভা, এভাবেই এরকম প্রচার চালাচ্ছে জেলা তৃণমূল নেতৃত্ব। সকালে মেদিনীপুর শহর থেকে 2000-2000 বাইকের একটি বাইক র্যালি হয়, পদযাত্রা হয় ডেবরাতে, বাইরের জেলার প্রতিটি ব্লকেই চলছে ছোট ছোট পদযাত্রা পথসভা।
সংবাদ এ পর্যন্তই, নমস্কার। দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না।